সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষকের আস্থা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটি নার্সারিতে। তো এই নার্সারিতে আজকে আপনাদের দেখাবো জঙ্গলি গোলাপ গাছে কীভাবে উন্নত জাতের বিদেশি গোলাপ গাছের চোখ কলম করা হয়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো প্রসেসটি দেখে আসি। আচ্ছা আঙ্কেল, এগুলা কি জাতের গোলাপ চারা? এগুলো হইল আপনার এলা, জঙ্গলি বলে, জঙ্গলি। জঙ্গলি? জি। আচ্ছা, এগুলো জঙ্গলিতে আপনারা চোখ কলম করবেন এখন? জি জি। আচ্ছা, এই ফুল প্রসেসটা আমরা এখন দেখব। হ্যাঁ, আপনার দেখেন। ঠিক আছে। আচ্ছা, এটা প্রথমে কি করতেছেন? এই যে প্রথমে চামড়াটা ছাড়তে হবে, এই যে চামড়াটা ই করতে, আলাদা করতে, এই যে। তারপরে আপনার এই যে ব্লেড নিতে আসি, এই যে ব্লেড দিয়া। ওইটা কি জাতের? ওই যে আপনার হলুদ, তো বিদেশি ইরানি গোলাপ বলে যেটা আর কি। ইরানি গোলাপ? হ্যাঁ, যেটা আর কি হলুদ কালার। হ্যাঁ হ্যাঁ। এটা শুধু এই পাতার ইয়েটা নিতে হয়। আবার দেখাই, এই যে। আচ্ছা, আরেকটা দেখান। এই যে এই পাতার গোড়াটা, এই যে চোখ আছে, এই চোখটা নিতে হয়। এই চোখটা নিতে হয়, এই যে। এই এইভাবে ব্লেড দিয়ে নিয়ে এই ভিতরে হাতটি দিয়ে উঠে ফেলাইয়া কাটতে, এরপরে শুধু বাকলটুকু, শুধু বাকলটুকু পাতার গোড়াটা। এখন আপনার এই বসাই দিলাম ওই এলার ভিতরে, চামড়াটা ছেড়লাম না ওইটাই। এরপরে এই যে পলিথিন, এভাবে চাকু দিয়ে কেটে পলিথিন দিয়া, এই এটা পলিথিন, পলিথিন এভাবে আস্তে পেঁচ দিয়া এই বান দিয়া রাখলাম। এই কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট চোখ কলম। আচ্ছা ঠিক আছে। এগুলো কি সবগুলা এইভাবে একই প্রসেসে করছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো গোলাপ এই একই প্রসেস, এর চেয়ে অন্য কোনো ইয়ে নেই। আচ্ছা আঙ্কেল, এই গাছগুলো এই যে চোখ কলম করলেন, তো এটা কতদিন সময় লাগবে এটা থেকে কুড়ি বের হতে? আট দিন, এক সপ্তাহ। এক সপ্তাহ পরে দুইটা তিনটা পাতা রেখে মাথাটা কেটে দিতে হবে। তারপরে পনেরো বিশ দিন পরে যখন এখান থেকে আপনার ইয়েটা ওই চোখটা ফুটতে বাহির হবে, তখন এখান থেকে কেটে ফেলতে হবে। আঙ্কেল, এই চারাগুলোতে তো চোখ কলম করা হয়েছে, এগুলো কতদিন আগে চোখ কলম করেছেন? আপনার ষোলো সতেরো দিন হয়েছে। আচ্ছা, আমাদের কি একটু দেখান তো, মানে সুন্দর করে। এই যে, এই যে ফুটতে, ওই যে বসাইছি, ওই যে এখন আর একটু বড় হইলে এখান থেকে কেটে ফেলাই দিয়ে এই যে বড় হয়ে যাবে। আচ্ছা, এই যে কুড়িটা দেখতে পাচ্ছি এটাই বড় হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, এই যে এই যে কুড়িটা দেখতে পাচ্ছি, জি জি জি, এটার উপর থেকে তো কেটে দিবেন? জি। তো এই কুড়িটা বড় হয়ে ফুল আসতে কতদিন সময় লাগবে? চার সপ্তাহ। চার সপ্তাহের মতো সময় লাগবে ফুল আসতে? চার সপ্তাহের মতো সময় লাগবে। আচ্ছা, এক একটি চারার দাম কত? একশো দেড়শো, একশো থেকে দেড়শো টাকা। আচ্ছা, প্রতি পিস একশো থেকে দেড়শো টাকা। আচ্ছা ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই প্রসেসটি ফলো করে আপনারা চাইলে বাসার মধ্যে এইভাবে জঙ্গলি গোলাপ গাছকে উন্নত জাতের গোলাপ গাছে রূপান্তর করতে পারেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।